দৈনিক টাইমৰ দৰ্শকসকললৈ স্বাগতম জনাইছো ষ্টুডিঅত মই বিমান। প্ৰধানমন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰী অবিবাহিত আৰু সন্তান নাই বাবে দেশৰ ৰাজ্যৰ নাৰী সুৰক্ষাৰ প্ৰতি তেওঁলোকৰ কোনো ভক্ষেপ নাই। তেওঁলোকৰ নিজৰ সন্তান থকা হলে বুজি পালে এটা নাৰী নিৰ্যাতনৰ মৰ্ম বেদনা কি। বেটি বচাও বেটি পঢ়াও তেওঁলোকৰ এটা জনতাৰ মন জয় কৰা মিছা শ্লোগানহে। কোনে কিয় কেনেকৈ ক'লে চাওক আমাৰ এই প্ৰতিবেদন। নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী হত্যা কোন নতুন কথা নহয়। রাজ্যখনের লগতে দেশের বিভিন্ন রাজ্যত এই ঘটনা বিভিন্ন সময়ত সংঘটিত হয়ে আছে। কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকারে দোষীক শাস্তি প্রদান করে নির্যাতিত পরিয়াল সমূহক প্রকৃত ন্যায় প্রদান করব পৰা নাই, যার বাবে এইবার রাজপথলৈ ওলাই আহিলে ছাত্র সমাজ। এই দৃশ্য বোকাখাট নগরের মাজমজিয়া বোকাখাটের জে ডি এস জি মহাবিদ্যালয় আর সিএনবি মহাবিদ্যালয় ছাত্র সমাজের যৌথ উদ্যোগত নারী নির্যাতন আর নারী ধর্ষণের বিরুদ্ধে মানব শৃঙ্খলের মৌন প্রতিবাদ সাব্যস্ত করে উৎসাহ যোগার বোকাখাটের সচেতন মহলেও অংশগ্রহণ করে। কোভিড নাইন্টিনের ভয়াবহতা যদিও কমা নাই, তার মাজতে সামাজিক দূরত্ব বজায় রাখি প্রথমে বোকাখাট নাট্য মন্দিরত সন্মুখত আর পরবর্তী সময়ত বোকাখাট আরক্ষী থানার সন্মুখত মানব শৃঙ্খলের মৌন প্রতিবাদ সাব্যস্ত করে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এগারী ছাত্রী এনেদরে কয়। মূল কারণটা যেহেতু আমার ব্যানারখনত আছে মৌন প্রতিবাদ ধর্ষণ আর নারী নির্যাতনের বিরোধিতারে, সামগ্রিকভাবে কেবল অসম বুলিয়ে নহয় দেশত যে ধরনের এটা ধারাবাহিকভাবে আমার নারী নির্যাতন ঘটনা সংঘটিত হয়েছে তার প্রতিবাদে আজি একত্রিত হয়েছে বোকাখাটের ছাত্র সমাজের লগতে সচেতন নাগরিক সমাজ। গতি কেগারিমান ছাত্র ছাত্রীর উদ্যোগত এইদরে আজি প্রচেষ্টাত আমি সকল ইয়াত উপস্থিত হবলগিয়া হল। কেবলমাত্র আমার সেই যখন আমার সরকার যার কোনো ধরনের শক্তিশালী এটা কণ্ঠ নাই বলে কলেও হব নারী সুরক্ষার দিকত ব্যর্থ সরকার এখনের বিরোধিতার বিপক্ষে আমি আজি থিয় দিবলে বাধ্য হল। এনে ধরনের আরো গাঁয়ে ভূঁয়ে কিমান ঘটনা সংঘটিত হয়ে আছে যাবর রাজনীতির মেরপাকত সুমায় আজি উলাই যাওয়া নাই, সেই সকলের বিরোধিতারে তীব্র বিরোধিতা করে আজি ছাত্র সমাজ এইদরে একত্রিত হয়েছে তার সমান্তরালক এগারী নারী। আনহাতে ছাত্র সমাজের মৌন প্রতিবাদত অংশ লৈ বোকাখাটের বিশিষ্ট মহিলা নিজরা বরঠাকুরে রাজ্যর লগতে দেশত চলি থাকা নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী হত্যার দোষী শাস্তি প্রদানের ক্ষেত্র কেন্দ্র আর রাজ্য সরকার ব্যর্থ হওয়া বলে উল্লেখ করে। বিশেষক 2017-18 চনত বোকাখাটত চারিগৰাকীকৈ মহিলাক ধর্ষণ করে হত্যা করার পিছতো আজি পর্যন্ত দোষীক উপযুক্ত শাস্তি প্রদানত বোকাখাটের মহকুমা প্রশাসনের লগতে আরক্ষী ব্যর্থ হওয়া বলে অভিযোগ করে। দুঘণ্টীয়া প্রতিবাদের অন্তত বোকাখাটের মহকুমাধিপতির যোগেদি দেশের রাষ্ট্রপতিলৈ এখন স্মারকপত্র প্রদান করে। যেটু পরিবেশত আজি আমার ছাত্র ছাত্রীসকলে আমাকে আহ্বান করলে আহি এয়া থানার সম্মুখত আমি থিয় হয়ে আছো হাতত প্লেকার্ড লৈ। এই পরিস্থিতিটলে আমি বারে বারে কিয় ওলাই আহিবলগা হয়েছে, কিয় আমাক ওলাই আহিবলে বাধ্য করেছে, আমার ছোৱালীহতর নিরাপত্তার চিন্তাটে কিয় আমাক সদায় বুকু কপাই রাখিছে। আমি মাতৃসকল, আমি ভগ্নীসকল, আমি ভাতৃসকল কিয় আমি বারে বারে মানে উদ্বিগ্ন হবলগা হয়েছে আর আমি কিয় খঙত কব নোৱাৰা হবলগা অবস্থা হয়েছে, সেই কথাটোর কারণেহে আমি দুঃখিত হয়েছো যে এই বর্ণালীরপর নির্ভয়ারপর আরম্ভ করে হাতপ্রচরে মনীষালেকে অজস্র কেস হল, যার কারণে আমি সমগ্র ভারতবর্ষ চিঁড়ি চিঁড়ি প্রতিবাদ করল আর সেই প্রতিবাদ যেতালেকে সজীব হয়ে থাকিল তেতালেকহে ন্যায় পালে। যতেই অকমান প্রতিবাদটা কম হয়েছে এঠাইত হয়েছে আন্দোলন, তাত কিন্তু প্রতিবাদটা তার ন্যায়টো পোৱা নাই। আমি অন্য দূরলে নেযাও, এ আজি মনীষার যে ঘটনা ঘটিলে গহপুরত গল, গহপুরত অপরাধী কিন্তু লগে লগে এৰি দিয়া হল, তেওঁলোকে জামিন পালে আর ঘুরি আহি আকো পরিয়ালক কব পৰা হল বাকি দুজনীকো বলাৎকার করিম কি করবি তো এটি আমাক। গতি এই অবস্থাটা মই বিচাৰিছো ভারতবর্ষ আমার প্রতি জায়গা যাতে নহক। আমার বোকাখাটতো কেবাটাও হত্যাকাণ্ড বলাৎকার কাণ্ড হয়ে গল, এনেকুৱা অপরাধ করবলে কোনেও আর সাহস করব নোৱাৰে। আর আমার ছোৱালীসকলক তেওঁলোকক আগবাড়ি যাওয়া আমার জগতের খোঁজ মিলাই আগবাড়ি যাওয়া মানে নিরাপত্তা ব্যবস্থা দিও ইমানই। বোকাখাটের অমল দাউল, রিপোর্ট দৈনিক টাইমস।